সালামু আলাইকুম আহমতুলুল্লাহি কাতু দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় বিশ থেকে পঁচিশটি মেশিন তো আসলে দেখলে মনে হচ্ছে যে নয় এটা কোনো বিক্রয় কেন্দ্র তবে নয় এটা কোনো বিক্রয় কেন্দ্র না। এটা হলো আমাদের এলাকায় একটি কেন্দ্র যেখানে মেশিনের সমাহার সমস্ত কৃষকরা এখানে মেশিন রাখে এবং আপনারা পাশে দেখতে পাচ্ছেন একটি ঘর ঘরের ভিতরে অর্থাৎ যখন ধান কাটা হয় না তখনই ঘরের ভিতর মেশিন রাখা হয় এবং যখন ধানের সিজন হয় তখনই ঘর থেকে বাহির করে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয় বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং বিভিন্ন ইনুয়ার বিভিন্ন থানায় দর্শক বন্ধুরা আসলে আপনারা যদি আমাদের সঙ্গে মেশিনে শেয়ার হতে চান আমাদের আরও ভিডিও আছে ভিডিও দেখে আপনারা নাম্বার সংগ্রহ করতে পারবেন নাম্বার সংগ্রহ করে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে আপনারা আপনাদের এলাকায় মেশিন নিতে পারবেন শেয়ারে নিতে পারবেন অর্থাৎ এক কথায় আমরা দক্ষিণবঙ্গের বলি দালালি আপনি যদি দালালি চাকরিটা করতে চান দালালি কাজটা করতে চান তাহলে আপনি মেশিন নিতে পারবেন যেটা হলো আপনি একখানি জমি আপনি রাখবেন কৃষকের কাছ থেকে অর্থাৎ আপনার এলাকায় মেশিনটা আমরা দুই মাস বা এক মাস আগে নিয়ে রেখে আসবো তারপর আপনি সেখানে মেশিন আপনি মালিকদেরকে দেখাবেন এবং তাদেরকে বলবেন যে এই মেশিন দিয়ে এই এলাকায় ধান কাটা হবে তো আপনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে কথা আনবেন যে আমাদের মেশিন দিয়ে আপনি সবাই ধান কাটাবে তো এরকম যদি হয় তাহলে পুর্তি কানে আপনি পাঁচশো টাকা করে পাবেন বা আমাদের নির্দিষ্ট একটা প্রাইস থাকে ধরেন বারো হাজার টাকা অথবা নয় হাজার টাকা দশ হাজার টাকা ধরেন দশ হাজার টাকা যদি ফিক্সড প্রাইস থাকে সেটা আপনারা যদি বারো হাজার টাকা কাটাতে পারেন সেই দুই হাজার টাকা আপনার এভাবে আপনারা ভিন্ন একটি ব্যবসা করতে পারেন তো আপনাদের জন্য এটা একটা সুযোগ তো দর্শক বন্ধুরা তারা আমাদের সঙ্গে আসেন প্রত্যেকে জানি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে জানাবেন